তো নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের জিকে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আজকে যে বন্ধু আমরা যেটা আলোচনা করব, তো সেটা হচ্ছে আপনার 2018 ও 2019 সালের মধ্যে যে কেন্দ্রীয় বাজেট হবে, মানে বাজেট যেটা পেশ হয়েছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা কিন্তু আপনার গ্রুপ ডি পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব বড় একটা ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আমি ভিডিওটা তৈরি করার আগে আমি বলছি, আমি এটা পিডিএফটা তৈরি করে ফেলেছি, কিন্তু পিডিএফটা প্রায় 4 পাতা বা 3 পাতার মতন সাইজ হয়েছে, আমার মনে পড়ছে না ঠিক। তো ওই পিডিএফটা এখানে পড়লে আপনারও বোরিং হবে না, আর আমারও বলতে অনেক কষ্ট হবে। তো আমি সোজাসুজি বলবো বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা ডিসক্রিপশানের মধ্যে কিন্তু আপনারা ওই লিঙ্কটা পাবেন, যেখান থেকে কিন্তু আপনারা পুরো পিডিএফটা পড়তে পারেন। আমি ওখানে পুরো লেখা আছে ফন্টে, মানে কোনো পিডিএফটা কোনো মানে ফটো তোলা না, জাস্ট ওই লেখা আছে একদম, আপনারা ওখানে পড়তে পারেন। পড়ার পর যদি আপনারা মনে হয় যে আমরা এটা ডাউনলোড করে নিই, আপনাদের দরকার লাগতে পারে, তাহলে নিচে আপনারা ডাউনলোডের লিঙ্ক পাবেন, তো আপনারা সেটা দেখে নিতে পারবেন। তো আমি এখানে ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাতে পারছি না, তার কারণ আমি লেখাটা আমার কমপ্লিট, কিন্তু আমি লেখাটা এখনও ওয়েবসাইটে পোস্ট করিনি। তো আমি ওটা পোস্ট করব, তো করার পর আপনাদের ওটা আমি করে দেবো, ভিডিওটার সাথে সাথে পোস্ট করে দেওয়ার পর আপনারা ওখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনারা কিন্তু ডাউনলোডও করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস বন্ধুরা, বাজেট এটা খুব ভালো। তো বন্ধুরা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বলে দিই আমি ভিডিওটার মধ্যে কী কী পাবেন আপনারা পিডিএফটার ভিতরে, ঠিক আছে। প্রথম পাবেন কৃষি, তারপরে পাবেন স্বাস্থ্য, কর, পরিকাঠামো, বিমান ব্যবস্থা, রেল, শিক্ষা, এটা বিলগ্নিকরণ, ঠিক আছে, তো বিলগ্নিকরণ, আবাসন, নারী কল্যাণ, ব্যাংক, ডিজিটাল ইন্ডিয়া, বিদ্যুৎ, স্বর্ণশিল্প, টেলিকম, বেতন ও প্রতিরক্ষা। তো এছাড়াও বন্ধুরা আপনারা অনেক কিছু পেয়ে যাবেন ওটার মধ্যে। তো কিন্তু বন্ধুরা আপনারা সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন, আর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন।